করোনার কারণে ছুটিতে দেশে গিয়ে আটকা পড়েছেন 14,000-এরও বেশি কাতার প্রবাসী। শর্ত সাপেক্ষে কাতারে ফিরে আসার পদ্ধতি চালু থাকলেও এখনও রি এন্ট্রি পারমিশন পাননি অধিকাংশ প্রবাসী, ফলে অনেকের ব্যবসা বাণিজ্য এবং চাকুরি যায় যায় অবস্থা। বাংলাদেশ দূতাবাস নানানভাবে চেষ্টা চালালেও আরও বড় পরিসরে আলোচনার দাবি জানিয়েছেন প্রবাসীরা। দেখুন কাতার থেকে প্রতিনিধি কাজী শামীমের পাঠানো প্রতিবেদন। আমার কাতারের 45 মিলিয়ন US ডলার আমার ইনভেস্ট আছে। কাতার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ 42 বছর ধরে কাতারে ব্যবসার সাথে যুক্ত। কাতারে বাংলাদেশিদের মধ্যেই একমাত্র তিনি 2টি বেসরকারি হাসপাতালের মালিক। এছাড়াও তার আরও 21টির মতো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে প্রায় $50 মিলিয়ন। প্রবাসী এই ব্যবসায়ী বাংলাদেশ থেকে ঔষধ আমদানি করতে গিয়ে করোনার কারণে দীর্ঘ 8 মাস দেশে আটকা পড়ে আছেন। শর্ত সাপেক্ষে যাওয়ার আবেদন করলেও বয়সের কারণে অনুমতি মেলেনি। এমন অবস্থায় তার ব্যবসা প্রতিষ্ঠান বাঁচানোই মুশকিল হয়ে পড়েছে। দ্রুত কাতার ফিরতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান এই প্রবাসী। প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় এবং পররাষ্ট্র মন্ত্রী মহোদয় জরুরি হস্তক্ষেপের কামনা করছি। দয়া করে আমাকে কাতারে ফিরে যেতে সহযোগিতা করুন। আমার এবং আমার গড়ি তোলা আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাঁচান। বাংলাদেশি প্রতিষ্ঠান আল জাইম পলিক্লিনিকের কর্ণধার কাতারে উপস্থিত না থাকায় বিপাকে পড়েছে 200-এরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মী। শুধু এই প্রতিষ্ঠান নয়, কাতারে বিনিয়োগ করা অনেক ব্যবসায়ী ও চাকরিজীবী ছুটিতে দেশে গিয়ে এখন চরম বিপাকে পড়েছেন। ওনার অবর্তমানে আমাদের ওনার প্রতিষ্ঠানের ধারাবাহিকতা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোটা অনেক দুর্বিষহ হয়ে যাচ্ছেন। বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো এবং সাথে সাথে কাতার দূতাবাসকেও বিনীত অনুরোধ জানাবো যাতে আমাদের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ ওমর ফারুক সাহেবের কাতার ফিরিয়ে আসার ব্যাপারে সার্বিক সহযোগিতা করে ওনার আসার ব্যাপারটা যাতে সহজ করে দেন। প্রবাসী বাংলাদেশির বিপুল বিনিয়োগে গড়ে ওঠা কাতার আল জাইম পলিক্লিনিকে পরিদর্শন করেছেন দূতাবাসের শ্রম কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি জানান, ওই ব্যবসায়ী সহ দেশে আটকে পড়াদের ফেরত আনতে দূতাবাস চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাতার সরকার বলেছে যে কতগুলো প্রায়োরিটি নির্ধারণ করে ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনার পারমিটটা দেওয়া হবে। তো হয়তো ওনার বয়স বিবেচনায় হয়তো এখনও পারমিটটা উনি পায়নি, বাট আমরা আশা করি যে অসুরে হয়তো উনি এটি পাবেন এবং উনি কাতারে এসে পুনরায় ব্যবসা আরম্ভ করতে পারবেন। এবং আমাদের দূতাবাসের তরফ থেকে মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের নেতৃত্বে এবং নির্দেশনে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এবং সহযোগিতা করে যাব। দেশে আটকে পড়া প্রবাসীরা কর্মস্থলে ফিরতে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ এবং আলোচনার দাবি জানিয়েছেন। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।